আমি ওকে কথা দিয়েছিলাম কথাটা গোপন রাখবো বলে মা, কিন্তু পারলাম না। কোনো অপরাধ না করে সবাইকে বুক ভরা ভালোবাসা দিয়ে হতভাগী আমার কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে যাবে আর আমি কিছু না করে। না, তুমি তো আমার ঘরের লক্ষ্মী, তুমি থাকতে আমি মাটির লক্ষ্মী ঠাকুর বই নিয়ে যাব কেন? যা সন্দেহ করেছিলাম ঠিক তাই। ইমিডিয়েট বুকে একটা পেসমেকার বসাতে হবে। পেসমেকার? পেসমেকারটা কি? একটা যন্ত্র, নকল হৃৎপিণ্ড বলতে পারেন। ওইটার সাহায্যে এখন আপনাকে নিঃশ্বাস নিতে হবে। চিনুকে বললাম আজ অফিসে যাস, শুনলো না, বউকে যে বেরিয়ে গেল, ও থাকলে সব বুঝে নি। কি করতে হবে আপনি আমাকে বলুন। কেসটা খুবই সিরিয়াস, নেগলেক্ট করবেন না। আজকালের মধ্যেই কোনো ভালো হসপিটাল বা নার্সিং হোমে ভর্তি করে দিন। ডাক্তারবাবু, কত খরচ পড়বে মনে হয়? তা প্রায় সব মিলিয়ে 20-25 হাজার টাকা তো বটেই। এতগুলো টাকা লতিকাদের বাড়িতে কি প্রদীপকে বললে হয় না? না না, দেবে বলে তো না। মার অসুখের খবর শুনে লতিকার বাড়িতে আসাই বন্ধ করে দিয়েছে। পাগল নাকি? এখন গেলেই মা টাকা টাকা করবে। তাই বলে অসুস্থ মাকে দেখতেও যাবে না? আমি গিয়ে কি করব, ছেলেরা তো রয়েছে। আশ্চর্য, দিনের মধ্যে 10 বার মায়ের কাছে গিয়ে পড়ে থাকতে, অথচ থামো তো, আর দয়া দেখাতে হবে না। শোনো, ওরা যদি তোমার কাছ থেকে টাকা চাইতে আসে পরিষ্কার বলে দেবে নেই। পুজোর সময় কাশ্মীরে বেড়াতে যাব বলে যে টাকাটা তুলে রেখেছি ওটাই দিয়ে দাও না। কি দরদ, আমার কতদিনের শখ। ঘুমো তো, ঘুমো। ঘুম আমার আসবে না। বুকে বড় ব্যথা। আমি আপনার বুকটা হাত দিয়ে দেবো মা। না, তুমি আমাকে স্পর্শ করবে না। ওকে বকছো কেন? ও কি করেছে? ও এই বাড়িতে আসার আগে আমি তো ভালোই ছিলাম। ও আসার পরে তো চেঁচাচ্ছ কেন? তোমার চেঁচানো বারণ। তাহলে ওকে ঘর ছেড়ে চলে যেতে বলো, আমি ওর মুখ দেখতে চাই না। চিনু বাড়ি ফিরেছে কিনা জানো? টাকাটা কোথায়? টাকাটা কোথায়? সরিয়ে ফেলেছি। উফ, বাঁচিয়েছো। সাদে কি বাবা তোমায় ভেড়া বলে? মার সামনে এমনি হুট করে টাকাটা বের করে দিলে। আমি কি করে জানবো বলো তো? শোনো, মা বলেছে তুমি এলে তোমাকে মার কাছে পাঠিয়ে দিতে। কি ব্যাপার বলো তো? চলো, আমিও তোমার সঙ্গে যাচ্ছি। মা টাকার কথা বললেই বলবে। এখন আর উপায় নেই বাবা, টাকাটা আমরা জমা দিয়ে দিই। মা, আমরা ঘরে যাচ্ছি। বলছি স্যার, আর যদি 2-5 হাজার টাকা হয় তো বলুন, আমি পার্সোনালি একটু চেষ্টা করে দেখতে পারি। কিন্তু টাকাটা যে আমার ভীষণ দরকার ছিল স্যার। আমি দুঃখিত স্যার, কোনোভাবে কি ব্যবস্থা করা যায় না? একটা মাত্র উপায় আছে, তবে। হ্যাঁ বলুন, কি উপায়? ভলেন্টারি রিটায়ারমেন্ট, মানে তুই স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিচ্ছিস। হ্যাঁ বাবা, এছাড়া আমার এতগুলো টাকা জোগাড় করার আর কোনো উপায় নেই। তুই আমার জন্য চাকরি ছেড়ে দেবে মিনু? মা, ছেলেবেলায় আমি মাকে হারিয়েছি, মা হারাবার ব্যথা কি আমি জানি। তোমার দুই ছেলে যাতে সে ব্যথা না পায় তার জন্য চাকরি কেন? মা, আমার জীবনটা পর্যন্ত আমি দিতে পারি। আমি বলি কি মিনু, তুই চাকরিটা ছাড়িস না, তোর বউ বাচ্চা আছে, আমি বরঞ্চ বাড়িটা বেচে। না বাবা, বাড়ি বেচলে বুড়ো বয়সে থাকবে কোথায়? তুমি আমার জন্য ভেবো না,
মা আমাকে ছেলে বলে স্বীকার না করলো, আমি তো জানি এই আমার মা। ছেলে হয়ে মায়ের জন্য এটুকু করতে পারবো না? নিশ্চয়ই করবে। ছেলে হয়ে মায়ের জন্য 100 বার করবে, কিন্তু বাবা হয়ে ছেলের জন্য তো একবার ভাববে। এখন চাকরি করছো, তবু ছেলেটাকে ভালো মন্দ খাওয়াতে পারি না। এরপর যদি চাকরি ছেড়ে দাও। তুমি আমার উপর ভরসা রাখো মমতা, আমি থাকতে তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমার মার ব্যাপার, আমি মা হয়ে বাধা দেব না। তবে চাকরি ছাড়ার আগে আরেকবার ভেবে দেখো। ভেবেছি স্যার, সারা রাত ভেবেছি, কিন্তু মাকে বাঁচানোর এছাড়া কোনো উপায় নেই। রেজিগনেশন লেটার তো দিলেন, কিন্তু এবাজারে চাকরি গেলে চাকরি জোগাড় করতে পারবেন? আমি চেষ্টা করে আপনার জন্য 1000 শতক পর্যন্ত। না স্যার, না স্যার, আমার আরো টাকার দরকার, ওই 7000 কিছু হবে না। আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আমি টাকাটা আপনাকে আনিয়ে দিচ্ছি। ডাক্তারবাবু আছেন? হ্যাঁ, আস্তে 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 আস্তে। কি হলো এইভাবে ধপ করে বসে পড়লে? আমার সর্বনাশ হয়ে গেছে তন্দ্রা। যে বন্ধুর সাথে ব্যবসা করছিলাম, কায়দা করে ও আমার সবকিছু ওর নামে লিখিয়ে নিয়েছে। তুমি না দেখে সই করলে কেন? এতদিন ওই সবকিছু দেখেছি, আমি কি করে জানবো? আমি ওকে এত বিশ্বাস করতাম। বাড়িটা, বাড়িটা আছে তো? ওটাও গেছে। আজই চলে যাবি? হ্যাঁ, বিকেলে মা আসবে, বড়দার সঙ্গে নার্সিংহোমে গিয়ে মাকে নিয়ে এসে আজ দীপাকে নিয়ে আমি সন্ধ্যে ট্রেনে ফিরে যাব। মার উপরে অভিমান করে? অভিমান নয় বাবা, মা যখন ওকে সহ্যই করতে পারে না, প্রথমে তো আমি ওকেই ভুল বুঝেছিলাম, মেরেছিলাম। পরে ওখানে গিয়ে যখন ওর মামার কাছে সব শুনলাম। যাক, যাওয়ার হয়ে গেছে। আমার সবচেয়ে বড় আফসোস কি জানিস, আমি ছোট বউয়ের মুখখানা দেখতে পেলাম না। না, আমি ছোট বউয়ের মুখ দেখতে চাই না। ও বাড়িতে থাকলে আমি আবার অসুস্থ হয়ে পড়ব। না, ও থাকবে না। তনু তোমার সঙ্গে দেখা করতে এসেছিল, তখন তুমি ঘুমোচ্ছিলে। ও বলেছে তুমি বাড়ি ফিরলে ওরা চলে যাবে। উঠুন মা, উঠুন। খেয়াল রাখবেন যেন কোনো অবস্থাতেই উত্তেজিত না হন। জীবনে আর কিছু চাইব না, এক মুহূর্তের জন্য তুমি আমায় একটু দৃষ্টি দাও, আমি হতভাগীর মুখ একবার দেখি। আমি জানি না এই সংসারে আমি কোনো পুণ্যি করেছি কিনা, যদি করে থাকি সব পুণ্যি আমি তোকে দিয়ে দিলাম। তুই চুকি হবা, তুই চুকি হ।
না, তুমি আমাকে ছোঁবে না। একটা প্রণাম করতে দাও না মা, সন্তান মাকে প্রণাম করলে সন্তানে পুণ্যি হয়, কিন্তু আজও তোমাকে প্রণাম করলে ওর কতটা পুণ্যি হবে জানি না, তবে ওর স্পর্শে তোমার আয়ু কিছুটা বাড়বে। ওর স্পর্শে আমার আয়ু বাড়বে? হ্যাঁ মা, তুমি যা সুস্থ হয়ে ফিরে এসছো সেটা আমার জন্য না, এই হতভাগীর জন্য। পর্দা কি করেছি ও আমার জন্য? তুমি চাকরি ছাড়লি আর ওকে না? চাকরি আমি ছাড়িনি মা, এই আমার ছাড়তে দেয়। আমি যখন অফিসারকে রেজিগনেশন লেটারটা জমা দিয়ে টাকা নেবার জন্য অপেক্ষা করছিলাম তখন স্যার একজন মহিলা আপনাকে ডাকছেন, বলছেন খুব দরকার। মহিলা? কি ব্যাপার, তুই এখানে? আপনি চাকরি ছাড়বেন না দাদা? ছাড়ব না। এই গয়নাগুলো আপনি বিক্রি করে দিন দাদা। এত গয়না? এগুলো আমার মায়ের গয়না। না না ছোট, তোমার মায়ের গয়না আমি নিতে পারবো না। বর্দা? না না, আমি শুনেছিলাম তনু বাড়ি ভাড়া করার জন্য তোমার কাছে গয়নাগুলো চেয়েছিল, তুমি তাকে দাওনি। আমি আমার একার ঘর চাইনি দাদা, ছেলেবেলায় মা বাবাকে হারিয়েছি, তাই এমন একটা সংসার চেয়েছিলাম যেখানে মা থাকবে, বাবা থাকবে, আপনার মতন এক দাদা থাকবে, যে মা আমার মারা গেছেন সেই মায়ের স্মৃতি বুকে আঁকড়ে রেখে, যে মা আমার বেঁচে আছেন তার কষ্টে নীরব থাকলে আমার মরা মায়ের আত্মাকে শান্তি পাবে। বলুন না দাদা, বলুন না। ছোট দাদা, আমাকে আপনি ফিরিয়ে দেবেন না দাদা, দয়া করে এগুলো নিন। না না, এ আমি নিতে পারি না। না দাদা, আসুন না দাদা, আমরা মা হারা ভাই বোনে ওদের মাকে ওদের কাছে ফিরিয়ে দিই। বেশ আমি নিচ্ছি, কিন্তু ছোট তোমাকে একটা কথা দিতে হবে, যেদিন আমি এগুলো তোমাকে ফিরিয়ে দেবো সেদিন কিন্তু এগুলো তোমাকে নিতে হবে। আমি আমার মাকে কারো কাছে ঋণে রাখতে চাই না। মা আমাকে সহ্য করতে পারেন না, মা যদি জানতে পারেন আমার গয়না দিয়ে মার চিকিৎসা হচ্ছে, মা চিকিৎসা করাতে রাজি হবেন না। আপনি আমাকে কথা দিন, এই গয়নাগুলোর কথাটা আপনি বলবেন না। আমি ওকে কথা দিয়েছিলাম কথাটা গোপন রাখবো বলে মা, কিন্তু পারলাম না। কোনো অপরাধ না করে সবাইকে বুক ভরা ভালোবাসা দিয়ে হতভাগী আমার কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে যাবে, আমি কিছু না করে? না না ছোট, ছোট তুই তুই আমার ক্ষমা করিস ছোট, তোর কথাটা রাখতে পারলাম না। যাও ছোট, যেখানে খুশি চলে যাও, আর আমি তোমায় আটকাবো না। আসনের থেকে ল
লক্ষ্মী ঠাকুরটা নিয়ে যেত। আমি জানতাম তুমি ভুলে যাবে। আমি ভুলিনি দীপা, ইচ্ছে করে আনিনি। কেন? তুমি তো আমার ঘরের লক্ষ্মী, তুমি থাকতে আমি মাটির লক্ষ্মী ঠাকুর বই নিয়ে যাবো কেন? এসো। দাঁড়া, তোর তো কম সাহস না তনু, আমার বাড়ি থেকে তুই লক্ষ্মীকে নিয়ে যাচ্ছিস, আমাকে মরে গেছি। মা, ছোট মা, আপনি কেন এত চেঁচাচ্ছেন? আপনার চেঁচানো বারণ। যখন আমার গাল দুটো ব্যথা হয়ে যাবে, তখন তুই আমার গাল দুটো টিপে দিবি না মা? বল না, টিপে দিবি না মা? বল না মা। মা, আমাদের ট্রেনের সময় হয়ে গেছে, ট্যাক্সি দাঁড়িয়ে আছে। ট্যাক্সিটা ছেড়ে দে আর মোড়ের মাথা থেকে একটা লরি ডেকে নিয়ে আয়। লরি? লরি কেন বাবা? মেজে বউকে বল যে বাড়িতে ওরা ঠান্ডা মেশিন বসিয়েছে, ওই লরি করে সমস্ত মালপত্র নিয়ে আর ওই ভেড়াটাকে নিয়ে যেন এখনই বাড়ি ছেড়ে চলে যায়। দেখো বৌদি, বাবা আবার আমাকে ভেড়া বললো। তুমি তো ভেড়াই, মায়ের শরীর খারাপ, কোথায় কাছে বসবে তা না বাইরে গিয়ে ঠায় দাঁড়িয়ে আছো। যাও, বাবা মায়ের পায়ে ধরে ক্ষমা চাও। না, ওরা চলে যাকে বাড়ি থেকে। মা, আজকের এই খুশির দিনে ওদের আপনি যেতে বলবেন না। মা, বড় বউ, ওরা তোমাকে এত অপমান করেছে, ঝিয়ের মতো খাটিয়েছে, তবুও। আমি যদি বৌদি বাবা, বাড়ির বড় বউ, ওরা সবাই ছোট, ভুল যদি করেই থাকে। বুঝলে মিনু, ছোট বউ হচ্ছে লক্ষ্মী আর বড় বউ হচ্ছে সরস্বতী, ও বিদ্যে আর বুদ্ধি দিয়ে এই ভাঙা সংসারটাকে আবার জোড়া লাগিয়েছে। দেখি আমার পায়ে যেন মানুষের হাত পড়ল, আমার ভেড়াটা তাহলে সত্যি সত্যি মানুষ হলো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।